সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি ফলের বাজার ঢাকা যাত্রাবাড়িতে। দর্শক, আজকে আমরা জানবো যাত্রাবাড়ি পাইকারি বাজারে কিভাবে পাইকারি দামে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন সাইজের আমগুলো বিক্রি হয়। দর্শক, আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি, মোহাম্মদ ফয়সাল আহমেদ। দর্শক, আজকে পুরো ভিডিওতে এক ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানবো আজকের পাইকারি বাজারে কিভাবে আমগুলো বিক্রি হয়। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? এই তো ভাই ভালো। এখন ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য মাঝখানটা খারাপ ছিল, এখন একটু ভালো। এখন ভালো চলতেছে কারণ মৌসুমের মাঝামাঝি সময়, এই কারণে আপনাদের ব্যবসা বাণিজ্য খুবই ভালো চলতেছে। হ্যাঁ, খুবই ভালো। আমাদের দর্শকদের আজকে কনার থেকে দেখাবো আসলে কনার এগুলো কি আম। এটা হইলো দুইটা হইলো মল্লিকাম। এটা হচ্ছে মল্লিকাম। আচ্ছা, এই মল্লিকা আজকের বাজার দরে প্রাইস কত করে? প্রাইস কত? পঁয়ত্রিশ, আটত্রিশ, চল্লিশ এরকম। ও, পঁয়ত্রিশ টাকা করে আজকের বাজারে। আচ্ছা, আর এইটা রূপালী আম? রূপালী আম, রূপালী, এটা আম রূপালী। এইটা কত করে? এইটা পঞ্চাশ, পাঁচ পঞ্চাশ, ষাট। আবার বিআইপি যেটা ভালো, এটা আবার সত্তর টাকা বেশি, সেগুলো আমরা সামনে দেখবো। এটা পঞ্চান্ন টাকা করে? এটা পঞ্চান্ন। এটা এইদিকে সাপাহারের, সাপাহারের মাল, সাপাহার নওগাঁ অঞ্চলের আম, আমগুলো অনেক ফ্রেশ আছে। এইগুলো দিচ্ছেন আজকের বাজারে পঞ্চান্ন টাকা করে? পঞ্চান্ন, পঞ্চান্ন টাকা করে। আপনাদের দোকানে হিউজ পরিমাণে আম আছে, আমরা একে একে সবই দেখবো। আসেন, এই সাইডে আসেন ভাই। ও, এইটা হচ্ছে আপনার ফজলি, ফজলি সুরমায়া, ফজলি সুরমায়া, ফজলি আবার ফজলি দুইটাই। আচ্ছা আচ্ছা, এইগুলো কত করে? এগুলো পঁয়ত্রিশ, চল্লিশ। সুরমায়া ফজলি মাত্র পঁয়ত্রিশ টাকা করে? পঁয়ত্রিশ, আবার একটু বিআইপি যেটা ভালো পাঁচচল্লিশ, ভালোটা পাঁচচল্লিশ টাকা। এটা কি মিষ্টি ভালো হবে? মিষ্টি মোটামুটি ভালো, মিষ্টি মোটামুটি ভালোই মিষ্টি হবে। আচ্ছা, এটা আজকে পঁয়ত্রিশ টাকা করে। আসলে এই যে সুরমায়া ফজলিটা কোথায় চাষ হয় বেশি? সুরমায়া ফজলিটা বেশি রাজশাহী, চাপাই, ও রাজশাহী, চাপাই নবাবগঞ্জ অঞ্চলে বেশি পাওয়া যায়। আচ্ছা ভাইয়া, আর এই পাশে আরও রূপালি আম আছে, এইটা কত করে রূপালি? এটা হলো বিআইপি বড় রূপালি, এটার দাম হলো পঁচাশি টাকা, আশি টাকা এরকম। এটা পঁচাশি টাকা, আশি টাকা করে আজকের বাজারে আছে, আমগুলো ফ্রেশ আছে অনেক। আর পাশের এইটা কত করে? পাশের এটা পাঁচ টাকা কম বেশি আর কি, এটা পঁচাত্তর এরকম, পঁচাত্তর সত্তর এরকম। এটা পঁচাত্তর টাকা, সত্তর টাকা করে আজকের বাজারে, পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স, পাঁচ টাকা দশ টাকা ডিফারেন্স। আর এই পাশের এইটা, এইটাও রূপালি, এটা কত করে? এটা ওইটার তান একটু বিআইপি বেশি, এটা আরও পাঁচ টাকা বেশি, সত্তর টাকা, সত্তর টাকা এরকম। আজকে দিচ্ছেন রূপালি আম সত্তর টাকা করে। আর এইটা কি বাড়ি ফোর ভাই? বাড়ি ফোর, এটা বাড়ি ফোর, অনেক কালারফুল আম, এরকম কত করে? এটা ব্যস্তা ছিল পঁয়ষট্টি, ষাট এরকম। এইটা দিচ্ছেন আজকে পঁয়ষট্টি টাকা, ষাট টাকা করে বাড়ি ফোর আম। এটা কি আসলে কোথায় চাষ হয়? এটা এটা রাজশাহী চাষ হয়, রাজশাহীতে চাষ হয়। আর এই সাইডে আমরা দেখতেছি ভাই রূপালি আম আরও আছে কিছু, এইগুলো কত করে? এগুলা এরকম আশি, পঁচাশি, এই তিনটা হচ্ছে আশি টাকা, পঁচাত্তর টাকা করে এইরকমের দামে। আর ওই কনারের গুলো কত করে? এই যে তিনটে দেখতেছি আমরা, কনারের পাঁচ পঞ্চাশ আছে, সাইড আছে, এই তো বড় সাইজ ভালো, এটা পঞ্চান্ন টাকা করে আজকের বাজারে, আজকের বাজারে পঞ্চান্ন। আবার বড়টা হইলো সত্তর, বড়টা হইলো সত্তর টাকা করে আছে, আমগুলো অনেক ফ্রেশ আছে, এটা পঞ্চান্ন টাকা করে। এই সাইডে আসেন। আর এই পাশের এইটা কনারেরটা কি একবারে কনারের এগুলো? এটা হলো সুরমায়া ফজলি। আচ্ছা, এটা একটু হাতে নেন তো, সুরমায়া ফজলি। ওয়াও, সুরমায়া ফজলি ভাই, এটা পঁয়ত্রিশ, চল্লিশ, বিয়াল্লিশ এরকম। এটা পঁয়ত্রিশ টাকা, চল্লিশ টাকা করে আজকের বাজারে সুরমাইয়া ফজলি। আচ্ছা রাখেন। আর এরপর পাশে আমরা দেখতেছি এটা রূপালি আম, এটা একটু পাকছে বেশি। এটা রূপালি না, এটা হলো মল্লিক আম। আচ্ছা, মল্লিকা তো রূপালির মতন লাগে, রূপালির মতো, এটা হইলো বারমিস আর কি, এটা সাইজটা হইলো রূপালির মতো, কিন্তু আম রূপালি না। আচ্ছা, আম রূপালি না, মনে হয় যে একবারে রূপালি, একবারে রূপালি, কিন্তু এটা আম রূপালি না। আচ্ছা আচ্ছা, এটা রূপালি নিয়ে না তো, অনেকে যদি রূপালি বইলে বিক্রি করে তাহলে কী হবে? এটা আমরা না, এগুলো দোকানদাররা কইতে পারে, কিন্তু কিন্তু আম হইলো সুস্বাদু, কিন্তু খাওয়া হইলো মিষ্টি, কিন্তু আম রূপালি না। আচ্ছা আচ্ছা, সুস্বাদু ভালো হবে। আচ্ছা রাখেন। হ্যাঁ, খাগড়াছড়ি। আর এই সামনের ওইগুলো কত করে? এই যে রূপালি, এগুলো হইলো দিনাজপুরের না রংপুরেরটা? এটা হলো দিনাজপুর, দিনাজপুরেরটা। দিনাজপুরের আমগুলো তো একটু কালার কম হয় তাই না? কালার কম, এই জন্য দামও কম, কালারের উপরে দাম নির্ভর করে, কালারের উপরে দাম নির্ভর করে। এইটা দিচ্ছেন আজকের বাজারে চল্লিশ টাকা করে রূপালি আম। আচ্ছা, আর সামনের এইটা কি আম? এটা হলো মল্লিকা। মল্লিকা কত করে? মল্লিকা পঁয়ত্রিশ, আটত্রিশ এরকম। পঁয়ত্রিশ টাকা, আটত্রিশ টাকা করে আজকের বাজারে মল্লিকা আম। এরপরে আমরা সামনে দেখতেছি এইটা আপনার রূপালি আছে কিছু, এইটা এইটা কত করে রূপালি? এইটা হলো পঁয়ত্রিশ, আটত্রিশ, সাতত্রিশ এরকম, পঁয়ত্রিশ টাকা করে। এইটা কি ভাই? রংপুরের হারিবাঙ্গা। রংপুরের হারিবাঙ্গা, এটা হলো রংপুর ভাই হাতে নেন। হ্যাঁ, এটা হলো রংপুরের হারিবাঙ্গা। এইটা কোথার ভাই? রংপুর, 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 রংপুরের হারিবাঙ্গা। এটা কত করে? এটা বর্তমানে সত্তর টাকা, পঁয়ষট্টি টাকা এরকম।
এটা বর্তমানে 65 টাকা 70 টাকা করে আচ্ছা আচ্ছা অনেক মিষ্টি হবে হ্যাঁ এটা মিষ্টি রংপুরের মিষ্টি রংপুরের হাড়িভাঙা আম তো অনেক সুস্বাদু এবং বিখ্যাত আম আচ্ছা 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 এগুলো আজকের বাজারে 65 টাকা করে 65 70 এরকম আর কি 65 70 চলতেছে আর এই রূপালী আম এইটা কত করে এই রূপালী আম এটা 45 থেকে 50 টাকা 45 থেকে 55 টাকা আপনাদের দোকানে অনেকটা দাম কম অন্যান্য দোকানের চেয়ে আর এই যে সুরমায়া ফজলি এইটা কত করে সুরমায়া ফজলি এরকম 38 40 42 এরকম 38 40 42 এইরকমের আচ্ছা ভাইয়া আর এইটাও কি সুরমায়া ফজলি না এটা ঝিনুক ঝিনুক আসেনি আসিনা ঝিনুক আচ্ছা নামটা প্রথম শুনলাম এইগুলো কত করে ঝিনুক আসেনি এটা ঝিনুক আসেনি এটা কেজি কত করে এটা 30 টাকা 32 টাকা এরকম দাম তো অনেকটা কম আছে আর এই সামনের এইটা কি ভাই এটা হলো সুরমায়া এটা সুরমায়া আম সুরমায়া এটা কত করে এটা 30 32 এরকম 30 টাকা 32 টাকা করে আজকের বাজারে আচ্ছা এই সাইডে আসেন একটু আর আর রূপালি আম একদি গাছপালা সহকারে ভাই ঠাল সহকারে এটা কত করে ঠাল শুদ্ধ এটা আপনার এরকম ওই 65 60 এরকম আর কি 65 টাকা 60 টাকা করে আজকের বাজারে না আচ্ছা আচ্ছা এটা সুস্বাদু ভালো হবে সুস্বাদু খাওয়াই হলো সুস্বাদু চাপাইয়ের মাল তো খাওয়াই সুস্বাদু করা মিষ্টি এটা কেজি কত এই তো কেজি 65 কিংবা 60 দুই টাকা কমের আর এই রূপালি আমি ছোট সাইজ একবার এটা কত করে এটা 35 টাকা 37 টাকা 35 টাকা 37 টাকা করে আজকের বাজারে আর এই হাড়িভাঙা আম ছোট সাইজ এটা 35 টাকা 37 38 এরকম দামটা তো অনেক কম আছে মোটামুটি আপনাদের ভাইয়া একটু কথা বলি তো আপনাদের তো অনেক বড় দোকান তাই না যাত্রাবাড়িতে আপনাদের মার্কেটের নাম কি মার্কেটের নাম আল মদিনা ফলের মার্কেট আচ্ছা তো আপনাদের এখানে তো অনেক ব্যবসায়ী ভাইরা আসে তো আসলে যারা ব্যবসা করবে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে আপনাদের মেশাস আমজাদ ট্রেডার্স আপনাদের দোকানের নাম তাই না আর ফোন নম্বর দেওয়া আছে আমাদের দর্শক বন্ধুরা যদি এখানে আসে তাহলে এই যে নম্বরে ফোন দিতে হবে আচ্ছা 01553 তারপরে হচ্ছে ইয়া 44 2037 এই নম্বরে ফোন দিলে পেয়ে যাবে আপনাদের তাই না আচ্ছা 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 হ্যাঁ পাইবো এই নম্বর পাইবো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ হালিম হালিম ভাই তাই না তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাকেও অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম তো দর্শক আপনারা যারা এরকমের আমগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা আমের ব্যবসা করতে চাচ্ছেন তারা সকলে যাত্রাবাড়ি পাইকারি ফলের বাজারে আসলে দর্শক এরকমের আমগুলো পেয়ে যাবেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরো নম্বর আছে ভাই ও আচ্ছা এই নম্বর ফোন দিতে হবে না আচ্ছা আচ্ছা 01988064756 এইটা না আচ্ছা ঠিক আছে এইটা ফোন দিলে পেয়ে যাবে তো ঠিক আছে